এটাকে আমি 5 মিনিট ভিজিয়ে রাখবো, 5-7 মিনিটের মতো পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এটা হচ্ছে চিনি, লাল চিনি নিচ্ছি আমি এখানে, এখানে 3 টেবিল চামচ পরিমাণ চিনি নিচ্ছি। আর এটা হচ্ছে কাঁচামরিচ কুচি, এখানে আমি 1টি কাঁচামরিচ নিছি। আর এটা হচ্ছে চাট মশলা, এখানে আমি 4 চামচ দিয়ে মেপে 1/2 চামচ চাট মশলা নিছি। আর এটা হচ্ছে সাধারণ লবণ, যেটা দিয়ে আমরা ভাত তরকারি টরকারি রান্না করি বা ভাত খাই সেই লবণ, এটা নিছি আমি 4 চামচ দিয়ে মেপে 1/2 চা চামচ। আর এটা হচ্ছে বিট লবণ, যেটা যে কোনো খাবারের স্বাদ বাড়ায়, টেস্টি বাড়ায়, আমরা টেস্টিং সল্ট লবণও দিই অনেক সময়। তো এটা হচ্ছে বিট লবণ, সাদা কালো লবণ যেটাকে বলা হয়। তো এই বিট লবণ বা কালো লবণ এখানেও নিছি আমি 1/2 চা চামচ, 4 চামচ দিয়ে মেপে নিছি। তো এই ভিডিওটার জন্য আমার মেসেঞ্জারে রিকোয়েস্ট ছিল যে আপু ভিডিওটা বিস্তারিত দেখান, ভিডিওটা বিস্তারিত দেখান। তো আমি এটা শর্ট ভিডিও দিছিলাম, তো শর্ট ভিডিওটা দেখার পরে অনেকে আমাকে মেসেঞ্জারে রিকোয়েস্ট করছে যে আপু বিস্তারিত ভিডিওটা দেখান। তো সেই রিকোয়েস্টের কারণেই আজকে এই ভিডিওটা আমি আপনাদেরকে ফুল ভিডিও মানে বিস্তারিত ভিডিওটা দেখানোর চেষ্টা করছি। তো আমি যেই পরিমাণ জিনিসপত্র নিছি এই পরিমাণ দিয়েই করার চেষ্টা করবেন। তারপরেও মানুষের রুচিবোধ একটু আলাদা থাকে, কেউ একটু মিষ্টি বেশি পছন্দ করে, কেউ একটু ঝাল পছন্দ করে, কেউ একটু নর্মাল সমান পছন্দ করে, ঝাল মিষ্টি সমান সমান পছন্দ করে। তো যার যার রুচি অনুপাতেই সব কিছুই করা হয়। তো আমি জাস্ট আইডিয়াটা দেখাচ্ছি এবং আমি যেই পরিমাণ নিচ্ছি সেই পরিমাণটা দেখিয়ে দিচ্ছি। তো তো আমরা এখন মূল ভিডিওতে চলে যাবো। আসলে এটা কি, এটা হচ্ছে কদবেল, ঠিক আছে? এই যে কদবেল, এটা হচ্ছে কদবেল, এখানে বড় একটি কদবেল আছে। এই কদবেলটা আমি ভেঙে নিয়েছি, কদবেলটা ভেঙে নিয়ে এই কদবেলের ভিতরের যে ইয়েগুলো আছে কী বলে মাংসগুলো বা পুরগুলো, এই পুরটা আমি বের করে নিয়েছি। তো এই পুরটা আমি এই যে 5-7 মিনিট বললাম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তো পাকা, অবশ্যই পাকা বেল নিতে হবে। আমরা বিভিন্ন ধরনের বেলের শরবতই খেয়ে থাকি, বেলের শরবত, তরমুজের শরবত, শরবত বাঙ্গির শরবত, আর অনেক কিছুর খাই, সব ফ্রুট দিয়েই আমরা শরবত বানিয়ে খাই। তবে কদবেল দিয়ে শরবত ইউটিউবে আমি এখনও দেখিনি, আমি ফার্স্ট অধিকার রাখি ইউটিউবে কদবেলের শরবত আপলোড করার জন্য। তো আমি শর্ট ভিডিও দিছিলাম যে দেখি এটার কেমন একটা সারা পাওয়া যায়, মোটামুটি ভালোই তো অনেকে রিকোয়েস্ট করছে, তো সেই জন্যই আজকে আপনাদেরকে আমি বিস্তারিত দেখাচ্ছি। তো এখন আমি এই সবগুলো জিনিস একটা জারের মধ্যে, মিক্সার জারের মধ্যে ঢেলে নিচ্ছি। প্রথমে আমি বেলটা নিচ্ছি। আচ্ছা, বেলটা নেওয়ার পরে এখন আমি এখানে একটা বড় সাইজের বেল, তো অনেক সময় কিন্তু ছোট হয়, আপনি ছোটটা দিয়েও করতে পারেন। আমার বিড়াল ডাকতেছে, মেয়ামা করতেছে, এই বিড়ালগুলো নিয়ে বড় একটা মুসিবতে আসি। ওরা কিন্তু আমাদের পালিত বিড়াল না, তারপরে জানলাটা খোলা থাকলেই ওরা এসে খাবারের জন্য ডাকে। আমি এই যে কী জোরে ডাকতেছে, আমি কী জোরে ডাকতেছে, আমি কিন্তু খাবার দিয়ে আসছি, রুটি দিয়ে আসছি, ওটা মনে হয় শেষ। এখন যে ম্যামও করতেছে, জানালা খোলা থাকলেই ম্যামও শুরু করে দেয় খাবারের জন্য। যাই হোক, তো এই যে কী জোরে ডাকতেছে, আমি হয়তো শুনতেছি, আপনারা হয়তো শুনতেছেন না। তো আমি এখানে বড় একটি বেল, সেই বড় বেলটি দিয়ে আমি 2 গ্লাস পানি দিব, ঠান্ডা, অবশ্যই ঠান্ডা পানি দিব, কারণ শরবত ঠান্ডাটাই সবচেয়ে ভালো লাগে, গরম শরবত ভালো লাগে না। আমি 2 গ্লাস পানি দিব মেপে মেপে। 2 গ্লাস পানি দিলেই আমার 3 গ্লাসের চেয়ে বেশি শরবত হবে, কারণ এখানে বেল আছে অনেকটি, আবার বেলটা একটু পানি দিয়ে ভিজানো আছে, তারপরে চিনি, অন্য অন্য মশলা সব মিলিয়ে 3 গ্লাসের চেয়ে বেশি হয়ে যাবে শরবত। তা আমি এই সবগুলি মশলা আমি ঝাড়ের মধ্যে ঢেলে নিচ্ছি। তো সবগুলি মশলা এবং ইয়ে বেল আমি ঝাড়ের মধ্যে ঢেলে নিচ্ছি। তো পানি আমি 2 গ্লাস দিছি, 1 গ্লাস তো আপনারা দেখলে নিই, আর 1 গ্লাস আমি অফ মোবাইলে নিছি। তো এখন এগুলো আমি একসাথে মিক্সড করে নেব, অর্থাৎ ব্লেন্ড করে নেব। তো আমি এটা ব্লেন্ড করে পুরো শরবত তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি ব্লেন্ড করে নিছি, এগুলো হচ্ছে পাতা, এগুলো আমার নিজের হাতে লাগানো পুদিনা পাতা। আমি এখন এটা নিয়ে আসলাম গাছ থেকে ছিঁড়ে, একদম টাটকা পাতা, এটা আমি বারান্দায় লাগিয়েছি, ছোট্ট একটা গাছ, যেহেতু আমার প্রায়ই শরবত করতে হয়, বিভিন্ন ধরনের শরবত করতে হয়, তো সেই জন্য আমি গাছটা খুব কষ্ট করে উঠাইছি। দেখাবো গাছটা আমি কীভাবে করছি, একদিনকে দেখাবো আপনাদেরকে। তো শরবতটা ঢেলে নিচ্ছি, বিসমিল্লাহ।
এই আমি যেই পরিমাণ জিনিস দিছি এবং আমার বেলের যেই সাইজটা এই দেখ একদম সুন্দর পারফেক্ট খুব টেস্টি হয়েছে শরবতটা আমি দেখছি অনেক মজা হয়েছে তো বেল তো ছোট বড় থাকতেই পারে আবার রুচিগত মানুষের ভিন্ন ভিন্ন হতে পারে দেখেন তিন গ্লাস হয়ে গেছে পুরো দুই গ্লাস পানি দিয়ে তিন গ্লাস হয়ে গেছে একদম পারফেক্ট সমান সমান তিন গ্লাস হয়েছে তো বেলটাকে একটু আগে ভিজিয়ে রাখবেন আর চেষ্টা করবেন দোকান থেকে বেলটা বানিয়ে নিয়ে আসার জন্য দোকানদাররা যে বানিয়ে দেয় বেল সেইভাবে বানিয়ে নিয়ে আসার চেষ্টা করবেন তাহলে ওটা কি হয় একটু সফট হয় এটা কোনো ছেঁকতে হবে না এটা একদম সরাসরি ব্লেন্ড করার পরে আপনি গ্লাসে ঢেলে খেতে পারবেন তো এখন আমি তুলসী সরি পুদিনা পাতা বিসমিল্লাহ পুদিনা পাতা দিয়ে দিচ্ছি উপরে এটা আপনার বাসায় বা হাতের কাছে যদি পুদিনা পাতা থাকে তাহলে আপনি এই পুদিনা পাতাটা দিতে পারেন আস্ত পাতায় দিয়ে দিবেন কারণ এটা ডেকোরেশনের জন্য তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা যে বেল আইকন আছে বা ঘন্টা চিহ্ন সেখানে একটা ক্লিক করে রাখবেন তাহলে আমি পরবর্তী ভিডিও আপলোড করলে আপনি তাড়াতাড়ি পেয়ে যাবেন আর আপনারা কী ধরনের শরবত দেখতে চান বা কী ধরনের ভিডিও দেখতে চান আমার চ্যানেলে তো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন যেমন আমি এইটা আজকে এই যে মেসেঞ্জারের রিকোয়েস্টে কিন্তু এই শরবতটা আবার পুনরায় করলাম কারণ এটা কিন্তু আমি শর্ট ভিডিও দিয়েছিলাম আমি ভাবছিলাম যে এটা শর্ট ভিডিওই থাকবো কিন্তু পরবর্তীতে আমি এটা রিকোয়েস্ট পাওয়াতে এখন আবার ফুল ভিডিও দিলাম তো আপনারা যদি কোনো ধরনের ভিডিও দেখতে চান শরবতেরই হোক বা রান্না হোক যেটা যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করতে পারেন বা আমার ফেসবুক পেজে লিখতে পারেন তো নিজে হাসি খুশি ভালো থাকবেন অন্যজনকে হাসি খুশি ভালোর চেষ্টা করবেন অন্যজনকে হাসি খুশি ভালো রাখার চেষ্টা করবেন সবসময় নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ